শিবসাগৰ ৰাজীৱ ভৱনত কংগ্ৰেছৰ এখন সংবাদমেল আয়োজন কৰা হয়। সংবাদমেলত উপস্থিত থাকে কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন ছিগদাৰ। ৰাহুল গান্ধী কেতিয়া অসমলৈ আহিব সেই বিষয়ে দলৰ সভাপতি ভূপেন বৰাই জনাব। ইতিমধ্যে সেই বিষয়ে কথা বতৰা চলি আছে। গৌৰৱ গগৈৰ সমৰ্থনত ৰাহুল গান্ধীৰ যোৰহাট ভ্ৰমণ সম্পৰ্কত জাকিৰ হুছেইন ছিগদাৰে মন্তব্য প্ৰকাশ কৰে। কংগ্ৰেছ এটা ফুটা টিউব, ডিব্ৰুগড়ত আৰু এটা ফুটা টিউব লগ লাগিছে বুলি বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই কৰা মন্তব্যৰ প্ৰসংগত জাকিৰ হুছেইন ছিগদাৰে কয় যে বিজেপি দল মুখ্যমন্ত্ৰী বা ভৱেশ কলিতাৰ দৰে সাহসীয় দলৰ লোকসকলৰ পৰা কেতিয়াও গঠনমূলক সমালোচনা আশা কৰিব নোৱাৰি। কংগ্ৰেছৰ ইস্তাহাৰত কা প্ৰসংগ স্থান নোপোৱা বিষয়ত প্ৰশ্ন কৰাত কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন ছিগদাৰে ফালৰি কাটি কংগ্ৰেছ দলৰ কা আইনৰ বিৰুদ্ধে স্থিতি দৃঢ় বুলি মন্তব্য কৰে। শিৱসাগৰ জিলা কংগ্ৰেছ কমিটিৰ কাৰ্যালয়ত অনুষ্ঠিত হোৱা এই সংবাদমেলত উপস্থিত থকা আমাৰ সকলোৰে অতিকৈ শ্ৰদ্ধাৰ আৰু শিৱসাগৰবাসীৰ মৰমৰ শিৱসাগৰৰ অসমৰ সুসন্তান সুব্ৰমিত্ৰ গগৈ ডাঙৰীয়া, আমাৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ অসম প্ৰদেশৰ অন্যতম জ্যেষ্ঠ মুখপাত্ৰ বৰ্ণালী ফুকন ডাঙৰীয়া, ইয়াত উপস্থিত থকা আমাৰ অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ আন এজন অন্যতম বিষয়ববীয়া শান্তনু শৰ্মা ডাঙৰীয়া, জিলা কংগ্ৰেছ কমিটিৰ সন্মানীয় বিষয়ববীয়াসকল আৰু সাংবাদিক বন্ধুসকল, ইতিমধ্যে মুখপাত্ৰ বৰ্ণালী ফুকন ডাঙৰীয়া আৰু সুব্ৰমিত্ৰ গগৈ ডাঙৰীয়াই আপোনালোকক চমুকৈ আজিৰ এই সংবাদমেলৰ মূল বিষয়ৰ ওপৰত তেওঁলোকে আলোকপাত কৰিছে আৰু ইতিমধ্যে সৰ্বভাৰতীয় পৰ্যায়ত মল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়া, ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই আৰু আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াই আমাৰ কংগ্ৰেছৰ গেৰাণ্টি কাৰ্ড আৰু কংগ্ৰেছৰ ইস্তাহাৰৰ সম্পৰ্কে ইতিমধ্যে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে ভাৰতীয় ৰাইজক, অসমৰ ৰাইজক অৱগত কৰিছে। আপোনালোকে সকলোৱে জানে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই কন্যাকুমাৰীৰ পৰা কাশ্মীৰলৈ ভাৰতজোৰো যাত্ৰা কৰিছিল আৰু দ্বিতীয় পৰ্যায়ত মণিপুৰৰ পৰা মহাৰাষ্ট্ৰলৈ ভাৰতজোৰো ন্যায়যাত্ৰা কৰিছিল। ভাৰতজোৰো যাত্ৰা আৰু ভাৰতজোৰো ন্যায়যাত্ৰাৰ সময়ত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই ভাৰতবৰ্ষৰ প্ৰতিটো প্ৰান্তত প্ৰতি শ্ৰেণীৰ মানুহক লগ পাইছিল আৰু এই লগ পোৱা সময়খিনিত মানুহৰ আৱেগ, অনুভূতি, মানুহৰ সমস্যাৰ কথা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক অৱগত কৰিছিল। ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই কৃষকসকলৰ পৰা আৰম্ভ কৰি ছাত্ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ পৰা আৰম্ভ কৰি সমাজৰ বিভিন্ন স্তৰৰ মানুহৰ লগত তেখেতে বাৰ্তালাপ কৰিছিল, সকলোৰে মনৰ কথাখিনি তেখেতে শুনিছিল। লগতে কংগ্ৰেছৰ গেৰাণ্টি কাৰ্ডৰ বিষয়ে জনালে উক্ত সংবাদমেলখনত। ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই ভাৰতজোৰো যাত্ৰা আৰু ভাৰতজোৰো ন্যায়যাত্ৰাৰ সময়ত মানুহৰ মনৰ যি বেদনা বা মানুহে কি আহ্বান জনায়, সমাজখন কেনেকুৱা হোৱাটো বিচাৰে, কি ন্যায় বিচাৰে, কি অন্যায় হৈছে জনসাধাৰণৰ লগত, তেনেকুৱা কথাবোৰ শুনাৰ পিছত এবাৰ লোকসভাৰ আগত আমাৰ যি গেৰাণ্টি কাৰ্ড উন্মোচন কৰা হৈছে, ইতিমধ্যে মানুহৰ ঘৰে ঘৰে দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে, তাৰ লগে লগে যি ইস্তাহাৰ প্ৰকাশ হৈছে, এই গোটেই গেৰাণ্টি কাৰ্ড বা ইস্তাহাৰ ভাৰতবৰ্ষৰ মানুহৰ মনৰ বেদনাখিনিক ইয়াতে প্ৰকাশ কৰা হৈছে। মানুহে কি বিচাৰে, কি ন্যায় বিচাৰে, তাকে লৈ ইস্তাহাৰ প্ৰকাশ কৰা হৈছে, তাকে লৈ গেৰাণ্টি কাৰ্ড বনোৱা হৈছে। গতিকে এই গেৰাণ্টি কাৰ্ড, এই ইস্তাহাৰ ভাৰতবৰ্ষৰ জনতাৰ মনৰ কথাখিনি ইয়াতে প্ৰতিফলিত হৈছে আৰু নিশ্চিতভাৱে 2024 চনত ভাৰতবাসী ৰাইজৰ আশীৰ্বাদত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ নেতৃত্বত ইণ্ডিয়া গোটৰ যেতিয়া চৰকাৰ গঠন হ'ব, প্ৰতিটো কথাই আখৰে আখৰে পালন কৰা হ'ব। এতিয়া আমি গেৰাণ্টি কাৰ্ডৰ ওপৰত অলপমান আপোনালোকক মই আলোকপাত কৰিব বিচাৰিছোঁ। যুৱ ন্যায়, আপোনালোকে সকলোৱে জানে যে ভাৰতবৰ্ষত আজিৰ তাৰিখত দিন যোৱাৰ লগে লগে যুৱকসকল শিক্ষিত কিন্তু তেওঁলোকে চাকৰি বাকৰি নাপায়। আজি তেওঁলোকে এটা বেকাৰত্ব জীৱন লৈ সকলে জীৱন কটাব লগা হৈছে, লাহে লাহে নিবনুৱাৰ সমস্যা বাঢ়িব ধৰিছে, যাৰ কাৰণে এইবাৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দল বা ইণ্ডিয়াই যুৱ ন্যায় দিয়াৰ কথা কৈছে। তাতে সকলোকে জীৱনৰ প্ৰথম চাকৰি খাটাং, সকলোকে 1,00,000 টকাৰ মাননি দিয়াৰ কথা কৈছে, খালী পটত মকৰল 30,00,000 চাকৰি খালী পট, লগে লগে তৎক্ষণাতভাৱে কংগ্ৰেছ দলৰ নেতৃত্ব চৰকাৰ গঠন হোৱাৰ লগে 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 30,00,000 চাকৰিৰ যি খালী পট আছে তাত পূৰণ কৰাৰ কথা কৈছে। প্ৰশ্নকাকত যি ফাদিল হয় অসমৰ লগে লগে আন আন ৰাজ্যটো, বিজেপি শাসিত ৰাজ্যটো প্ৰশ্নকাকত ফাদিল হয়, প্ৰশ্নকাকত ফাদিল যাতে নহয় তাৰ ওপৰত ব্যৱস্থা লোৱাৰ কথা কৈছে। অস্থায়ী শ্ৰমিকলৈ সুৰক্ষা, দিন হাজিৰা কৰা শ্ৰমিকসকলৈ যিটো বহুত অসুবিধা আহে তেওঁলোকক কেনেকৈ সুৰক্ষা দিব পাৰি, তাৰপিছত যুৱ ৰৌচনী যিটো উজ্জ্বল ভৱিষ্যতৰ বাবে যুৱক যুৱতীসকলক 5,000 কোটি টকাৰ
5,000 কোটি টাকার স্টার্ট আপ এটা পুঁজি গঠন করা হব। তার জড়িয়ে যুবক যুবতী সকলক, শিক্ষিত নবন যুবক যুবতী সকলক সংস্থাপন দিয়ার ব্যবস্থা করা হব। তারপর নারী নাই, ইতিমধ্যে আমার মুখপত্র বর্ণালী ফুকন ডাঙরিয়ায় কই গেছে 30% নারীজনিত অপরাধের ঘটনা হব ধরেছে, বৃদ্ধি পাইছে বিজেপি সরকারের দিন। গতি নারী ন্যায়ের ক্ষেত্রে মহালক্ষ্মী নামের একটা আঁচনি লওয়া হয়েছে, যা যত দুখিয়া পরিয়ালর প্রতি বছরে এগারী মহিলাক 1,00,000 দিয়ার ব্যবস্থা তাদের করা হয়েছে। অর্ধ আশাকলৈ যেটো সম অধিকার, অর্ধ আশাকলৈ সম অধিকার যেটো নারী সকলের কথা কয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারে নতুনকৈ যে পদ সৃষ্টি করব চাকরির, তা 50% মহিলা সকলের কারণে সংরক্ষণ থাকিব। কংগ্রেস সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের ফলের পর যে চাকরি ওলাব, তাত 50% মহিলার কারণে সংরক্ষণ তাত থাকিব। তা নারী শক্তির প্রতি শ্রদ্ধা, আশা আশাকর্মী হোক, মধ্যাঙ্গভোজন কর্মী হোক, মহিলা শ্রমিকই হোক, বা কেন্দ্রীয় সরকারের অর্ধসাহায্যে যখন মজুরি দিয়া হয়, এই আশাকর্মী, অঙ্গনবাড়ী কর্মী, আন আন সকল কেন্দ্র কংগ্রেস সরকার হলে, ইন্ডিয়া গোটর সরকার হলে বর্তমানে তেওঁলোকে যে মাননি পাই আছে, সেই মাননি দুগুণলৈ বৃদ্ধি করা হব, যার গ্যারান্টি ইতিমধ্যে কংগ্রেস বা ইন্ডিয়া গোটে দিছে। তারপর অধিকার হকি সরকারি আসনি বা আইন অধিকার সম্পর্কে সচেতন করবলৈ প্রত্যেকটো পঞ্চায়েত এগারী অধিকার সখী নিযুক্তি করা হব। এতিয়াও বহু মানুষ আছে গাঁও গাঁও লেভেলত, গাঁও পর্যায়ত, যখন বহু কথা না জানে। গতি নারীনো কি অধিকার আছে, নারীনো কি প্রাপ্য পাব, বা নারীর কারণে কি সুবিধা আছে, মহিলা সকলের কারণে কি সুবিধা আছে, তা সচেতন করাবলৈ প্রত্যেকটো পঞ্চায়েত লেভেলত অধিকার সখী নিযুক্তি করা হব। এই কথা কংগ্রেস দলে ইন্ডিয়া গোটে ইতিমধ্যে নিশ্চিত প্রদান করেছে। সাবিত্রীবাই ফুলে নিবাক কর্মরত মহিলাসকলক, যিসকলৰ বিভিন্ন ক্ষেত্রে কর্ম করে কিন্তু থাকবলে অসুবিধা হয়, থাকার ক্ষেত্রে বিভিন্ন বেয়া পরিস্থিতির সম্মুখীন হয়, তার কারণে কারণে হোস্টেলর নির্মাণের কথা উল্লেখ করেছে। কৃষক নাই, যেটো বিজেপি সরকারে কি কৈছিল, কৃষকের আয় আমি দুগুণ করব, কিন্তু আজির তারিখ দুগুণ তো দূরের কথা। কৃষক সকলক প্রাপ্য সন্মান এই সরকারখনে দিয়া নাই, কৃষক সকল আন্দোলন করে ওপর গুলি চলাইছে, পুলিশের দি লাঠিরে কোবাইছে, বহুতে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, বহু কৃষক আত্মহত্যা করেছে, যার কারণে কংগ্রেস দলে ইন্ডিয়া গোটে কৃষকক ন্যায় দিয়ার কথা কৈছে। প্রথমতে প্রকৃত মূল্য যেটো আমি MSP বলে কো, নিম্নতম উৎপাদন মূল্য যে কো কৃষক সকলে যাতে পায়, তার কারণেও নিশ্চিত করা হব। ঋণমুক্ত কৃষক সকলক ঋণমুক্ত কথা বিজেপি সরকারে পূর্বতে বহুতবার কৈছিল নকরে, কিন্তু কংগ্রেস সরকারে, কংগ্রেস দলে ইন্ডিয়া গোটে গ্যারান্টি দিছে, কেন্দ্রত আমার সরকার হলে সকল কৃষকর কে ঋণ মুক্ত করা হব। ইতিমধ্যে আপনাদের জানে যত যত যিখিনি যেকটা রাজ্যত কংগ্রেস দলে সরকার গঠন করেছে, লগে লগে প্রথম ক্যাবিনেটতে কৃষক সকলের ঋণ ইতিমধ্যে মুক্ত করে দিছে, কৃষকর ঋণ মাফ করে দিছে। তারপর প্রত্যেক বীমা যে আসনি, বীমা আসনির কথা এই সরকারে বহুত কয় বিজেপি সরকারে, কিন্তু বীমার ধন কোনো লাভ নকরে, যার কারণে এই সরকারে আমার কংগ্রেস দলের নেতৃত্বত ইন্ডিয়া গোটর সরকার হলে বীমার যে আসনি থাকিব, সেই বীমা আসনির ধন কৃষক সকলে 30 দিনের ভিতর লাভ করব। সামর্থ্য আঁতনি আমদানি রপ্তানি নীতি, কৃষক সকলের কথা পাতে আমদানি আর রপ্তানি নীতির বহুত ভুল ইতিমধ্যে কৃষক সকলে উদগাই দিছে, সেই ভুলখিনি শুদ্ধ করে কৃষক সকলের সুবিধার্থে আমদানি রপ্তানি নীতি ভাল করা হব। GST মুক্ত কৃষি, কৃষিজাত সামগ্রীর কারণে ব্যবহৃত প্রতিটি সা সামগ্রীর ক্ষেত্রে যে GST লাগু করা হয়েছে, ইন্ডিয়া গোটর সরকার হলে, কংগ্রেসের নেতৃত্ব সরকার হলে GST মুক্ত করা হব কৃষকর লগত জড়িত সা সামগ্রীর পর। শ্রমিক নাই, শ্রমিকর প্রতি সন্মান, আপনাদের জানে যে MG নেগ্রা আসুনি সমগ্র বিশ্বতে যাক ক্ষমতা লাভ করেছিল, MG নেগ্রা আসুনি, সেই MG নেগ্রা আসুনি বিজেপি সরকার হওয়ার পিছন MG নেগ্রা আসুনির পর যেটো বাজেটত পুঁজি ধরব লাগে, সেই পুঁজি লাই লাই কমাই আছে। MG নেগ্রার জব কার্ড হোল্ডারে লাই লাই ধন লাভ নকরে, কাম লাভ নকরে, যার কারণে কংগ্রেস দলে ইন্ডিয়া গোটে শ্রমিক ন্যায়ের গ্যারান্টি দিছে, শ্রমিকর প্রতি সন্মান, প্রতি কমেও 450 টাকা নিম্নতম মজুরি দিয়ার ব্যবস্থা ইতিমধ্যে করার গ্যারান্টি দিছে। প্রতিজন শ্রমিকক কংগ্রেস দলের নেতৃত্বত ইন্ডিয়া গোটর সরকার হলে 450 টাকা নিম্নতম পাব। নেক্সট রিপোর্ট, নোটিস নাও।